আমরা সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মোট 5টি জায়গায় অভিযান পরিচালনা করে এই চাঁদাবাজির সঙ্গে জড়িত 50 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। চাঁদা আদায়ের জন্য যে বিভিন্ন সংগঠনের নামধারী সংগঠনের বিভিন্ন রসিদ যেখানে মোট 130 পাতা আছে, অর্থাৎ বিভিন্ন রসিদে সেটা আমরা জব্দ করেছি। পাশাপাশি এই চাঁদা তোলার সময় তাদের হাতে দেখবেন বিভিন্ন লাঠি থাকে, ছোট বড় বিভিন্ন রকম লাঠি থাকে, বেশ কিছু লাঠিও জব্দ করা হয়েছে। এবং এসব ঘটনায় ভুক্তভোগী যারা যেসব ট্রাক ড্রাইভাররা আছেন বা বাসের ড্রাইভার আছেন বা সিএনজি ড্রাইভাররা আছেন, তারাও আমাদের সাথে কথা বলেছেন, তাদের কাছ থেকে নানা রকম অভিযোগ পেয়েছে এবং তারা এসকল ঘটনায় বাদী হয়ে মামলা করবে। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। অন্য বাহী ট্রাক বা অন্যান্য যে কোনো পরিবহনে চাঁদাবাজি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনমনে যাতে কেউ অশান্তি সৃষ্টি করতে না পারে, এই জন্য র‍্যাব চোদ্দোয়ের অভিযান ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আসলে আর কিছু আছে।